হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। চারিদিকে কিন্তু ছড়াছড়ি ট্রান্সফার নিউজের, তাছাড়া ইস্ট বেঙ্গল এটিকে মোহনবাগানে অনেক রুমার উঠেছে, তো সেইগুলো কিন্তু আমি ক্লিয়ার করে দেবো, তাই সেই নিয়ে কথাবার্তাও বলবো। কিন্তু তার আগে যেটা আমি রোজ বলি, ভিডিওটা ভাল লাগলে ভিডিওটা লাইক করে দিও, চ্যানেলে যারা নতুন এসে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বেল বাটনটা ক্লিক করে দিও, যাতে আমার নতুন ভিডিও আসলে তোমরা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাও। তো আজকে সবার প্রথম যে আপডেটটা দেবো সেটা হচ্ছে উড়িষ্যা এফসি নিয়ে। উড়িষ্যা এফসি তাদের অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে অ্যাপয়েন্ট করেছে ক্লিফার্ড মিরান্ডাকে। তোমরা জানো ক্লিফার্ড মিরান্ডা কিন্তু এর আগে এফসি গোয়াতেও অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে ছিল তা অনেক সিজনই। এইবার কিন্তু উড়িষ্যা এফসির অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে আমরা ক্লিফার্ড মিরান্ডাকে দেখতে পারবো। এরপরে চলে আসা যাক চেন্নাইন এফসি। তো চেন্নাইন এফসি একটা সেন্টার ফরওয়ার্ডের সাথে একদম ফাইনাল স্টেজে কথাবার্তা চালাচ্ছে, তার নাম হচ্ছে পিটার স্লিকোভিচ। পিটার স্লিকোভিচের সঙ্গে কিন্তু একদম ফাইনাল স্টেজে কথাবার্তা চালাচ্ছে চেন্নাইন এফসি, হয়তো কিছুদিনের মধ্যেই অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে। এরপর চলে আসা যাক আর একটা আপডেট, সেটা হচ্ছে বেঙ্গালুরু এফসি। বেঙ্গালুরু এফসি তাদের দুটো প্লেয়ারকে কিন্তু রিটেন করেছে বা কন্ট্রাক্ট এক্সটেনশন করেছে, তার মধ্যে একটা হচ্ছে লিওন আগাস্টিন, যার কন্ট্রাক্ট এক্সটেনশন হয়েছে 2025 সাল অবধি। তাছাড়া কিন্তু নামগিয়াল ভুটিয়া, এর সঙ্গে কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন হয়েছে 2026 সাল অবধি। তো এই দুটো প্লেয়ারকে কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন করে রেখে দিল বেঙ্গালুরু এফসি। এরপর চলে আসা যাক ছাংতে। ছাংতে মুম্বাই সিটি এফসিতে জয়েন করলো একদম পার্মানেন্ট ডিলে। তো এবার থেকে আমরা কিন্তু পার্মানেন্ট ডিলে কিন্তু ছাংতে হচ্ছে মুম্বাই সিটি এফসিতে খেলতে দেখতে পারবো। এরপর চলে যাক হায়দ্রাবাদ এফসির একটা প্লেয়ার, যাকে হায়দ্রাবাদ এফসি কন্ট্রাক্ট এক্সটেনশন করেছে, সেই প্লেয়ারটার নাম হচ্ছে সাহিল তাপোরা। এই প্লেয়ারটার সঙ্গে দু বছরের কন্ট্রাক্ট এক্সটেনশন করেছে হায়দ্রাবাদ এফসি। এরপর চলে আসা যাক যে রুমারগুলো এখন একদম ছড়াছড়ি, যেটা হচ্ছে এটিকে মোহনবাগান নিয়ে, যে সন্দেশ জিঙ্গম, সুমিত রাঠি। সন্দেশ জিঙ্গম কিন্তু যদি ইন্ডিয়াতে খেলে, আমি আগেও বলেছি, আগের ভিডিওতেও বলেছি, সবসময় বলছি যে যদি সন্দেশ জিঙ্গমকে ইন্ডিয়াতে খেলতে হয় সে কিন্তু এটিকে মোহনবাগানেই খেলবে, তাছাড়া কিন্তু কোনো আইএসএল টিমে খেলবে না। অনেক আইএসএল টিমের অফার আছে কিন্তু তিনি খেলবেন না, তার মধ্যে ইস্ট বেঙ্গলেরও অফার শোনা যাচ্ছে অনেক জায়গা থেকে, কিন্তু সেটা একদমই ঠিক না। তার এজেন্টও কিন্তু কথাবার্তা চালাচ্ছে অন্য ফরেন ক্লাবের সঙ্গে, যদি তাকে এটিকে মোহনবাগান ছাড়তে হয় সে কিন্তু কোনো ফরেন ক্লাবে ট্রায়ালে যাবেন, তাছাড়া কিন্তু অন্যান্য কোনো ক্লাবে কিন্তু তাকে দেখা যাবে না। তো এইটাই ছিল সন্দেশ জিঙ্গম নিয়ে আপডেট। অন্যান্য যে সব চ্যানেলের ওপর তোমরা কান দিও না, এটা কিন্তু একদম ক্লিয়ার আপডেট যে সন্দেশ জিঙ্গম যদি খেলে এটিকে মোহনবাগানেই খেলবে, এটিকে মোহনবাগান ছাড়বে না। আর যদি এটিকে মোহনবাগান ছাড়তে হয় বা সন্দেশ জিঙ্গম যদি অন্যান্য ক্লাবে যেতে হয় সেই ক্লাবটা একমাত্র হবে ফরেন ক্লাব, তাছাড়া কিন্তু কোনো ইন্ডিয়ার ক্লাব হবে না। এরপর চলে আসা যাক ইস্ট বেঙ্গল নিয়ে যে রুমার উঠেছে, কিন্তু তার আগে যেটা একটা রুমার এটিকে মোহনবাগান সেটা হচ্ছে সুমিত রাঠি। সুমিত রাঠি কিন্তু একটা সোয়্যাপ ডিলের কথা শোনা যাচ্ছে, সেটা হচ্ছে মুম্বাই সিটি এফসি কোনো প্লেয়ার নিয়ে। কিন্তু এখনও পর্যন্ত আমার কাছে যে আপডেটটা আছে, সুমিত রাঠি কিন্তু এই সিজনের জন্য এটিকে মোহনবাগানেই থেকে যাচ্ছে। এরপরে চলে আসা যাক ইস্ট বেঙ্গল নিয়ে, যে রুমারটার জন্য তোমরা সবাই একদম উৎসাহিত হয়ে পড়েছ। এখনও কিন্তু মনে রেখো, এখনও কন্ট্রাক্ট সাইন হয়নি প্রথম কথা ইনভেস্টরের সঙ্গে। তাছাড়া কিন্তু যে রুমারটা শোনা যাচ্ছে যে রয় কৃষ্ণাকে কি বড় অ্যামাউন্টের অফার করেছে ইস্ট বেঙ্গল বা সাইন করাতে চলেছে, সেটা কিন্তু একদম সঠিক না। রয় কৃষ্ণার কাছে কিন্তু যে অফারটা এখন আছে সেটা হচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেডের। নর্থ ইস্ট ইউনাইটেড কিন্তু অনেক বড় অ্যামাউন্টের অফার দিয়েছে রয় কৃষ্ণাকে। তো রয় কৃষ্ণা যদি খেলে ইন্ডিয়ার কোনো ক্লাবে বা আইএসএলে, সে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেডে খেলার চান্স খুবই বেশি। তাছাড়া ইস্ট বেঙ্গলের যদি ইনভেস্টরের সঙ্গে কোনো ডিল সাইন হয়ে যায়, তারপরে দেখা যাক ইস্ট বেঙ্গল কী করে। তাছাড়া কিন্তু আমার কাছে কোনো এই ব্যাপারে আপডেট নেই। তো এই ব্যাপারে আর কোনো আপডেট আসলে আমি নিশ্চয়ই তোমাদের ভিডিও বানিয়ে বলে দেবো। এরপর যেটা আমি আপডেট দেবো সেটা হচ্ছে, আমি একটা ভিডিও ছেড়েছিলাম সকালবেলা ইস্ট বেঙ্গল নিয়ে, যে ইস্ট বেঙ্গল তাদের ইনভেস্টরের সাথে যে ডিলের কিছু দেবব্রত সেন কিছু কথা বলেছেন, সেটা তোমরা চাইলে ওই ভিডিওটাতে গিয়ে দেখতে পারো। সে ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তাছাড়া কিন্তু এন্ডে দিয়ে দেবো, তো চাইলে তোমরা ওই ভিডিওটা দেখতে পারো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আরও কোনো আপডেট আসলে নিশ্চয়ই আমি তোমাদের এই চ্যানেলে জানিয়ে দেবো। থ্যাংক ইউ।